সারাদিন অফিসের কাজকর্ম সেরে বিকেলবেলা বাড়িতে ফিরলে একটা হালকা খিদে তো সবারই পেয়ে থাকে, খি তাই তো? আর এই সময় মুখরোচক কিছু পেলে মন সত্যিই ভরে ওঠে। তাই আজকের ভিডিওটিতে তোমাদের সামনে নিয়ে এসেছি চটজলদি একটা ইভিনিং স্ন্যাক্স বানানোর রেসিপি। নমস্কার বন্ধুরা, খাজানা চ্যানেলের পক্ষ থেকে আমি বোবটুকি টুকি আজকে তোমাদের সাথে যে ইভিনিং স্ন্যাক্স রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো মুসুর ডালের বড়া। এই স্ন্যাক্সের ইনগ্রেডিয়েন্টসগুলো আগে থেকে তৈরি করা থাকলে এটা রান্না করতে বেশি সময় লাগে না জানেন, ওই মাত্র 15-20 মিনিট মতন। আর এর পুষ্টিগত গুণাবলীও প্রচুর, আর এটাই তো আমাদের চাহিদা যে অল্প সময়ের মধ্যে আমরা কিছু রান্না করে উঠতে পারবো আর সেই খাদ্যের স্বাস্থ্যগত উপকারিতাও অনেক বেশি হবে। আর মুসুর ডালের পুষ্টিগত উপকারিতাও প্রচুর, এর মধ্যে প্রোটিন, ফাইবার, মিনারেলস সব আছে আর ফ্যাটের পরিমাণও অনেক কম থাকে। তাছাড়া মুসুর ডালের মধ্যে ভিটামিন বি ও জিঙ্ক প্রচুর পরিমাণে থাকে যা স্কিনকে ভালো রাখতে খুব সাহায্য করে। এছাড়াও হেলথ বেনিফিটস বলতে গেলে মুসুর ডাল ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলকে লেভেলে রাখে যার ফলে হার্ট ডিজিজ কম হয়। এবং যে সমস্ত ব্যক্তিরা ডায়াবেটিসে ভোগেন, যাদের বারংবার খিদে পায়, তারাও কিন্তু মুসুর ডালের দিয়ে তৈরি করা খাবার খেতে পারেন, কারণ এর মধ্যে থাকা আয়রন ও ফোলেট শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমাদের আজকের রেসিপির মূল হিরো হলো মুসুর ডাল, তাই দেখো সবার প্রথমে মুসুর ডালকে জল দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিয়েছি, পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো। আদাগুলো কুচো কুচো করে কেটে নিয়েছি, দেখো। এরপর পেঁয়াজ কুচো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচো করে নেওয়া হয়েছে এবং টমেটো কুচো করে তৈরি করে নেওয়া হয়েছে। এবার ভালো করে ধুয়ে রাখা মুসুর ডালটা মিক্সির মধ্যে ঢেলে নিলাম। আমরা যেটা করতে চলেছি সেটা হলো মুসুর ডালের পেস্ট। মিক্সির মধ্যে পুরো ডালটা ঢেলে নেওয়ার পর মিক্সিটা বাস একবার ঘোরাবো এবং একবার চালানোর পরে যে পেস্টটা তৈরি হবে সেটাই যথেষ্ট। দেখো মুসুর ডালের পেস্ট একদম রেডি। এরপর এই পেস্টটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ঢালা শেষ হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ইনগ্রেডিয়েন্টসগুলো ওয়ান বাই ওয়ান এর মধ্যে আমরা মেশাতে থাকবো। প্রথমেই আমরা মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচোগুলোকে। এরপর এর মধ্যে আমরা মেশাবো আদা কুচো। এরপরে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা এবং টমেটো কুচোগুলোকে এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো। আর তারপর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হবে। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছু পরিমাণ এডিবেল অয়েল ঢেলে নিয়েছি। এডিবেল অয়েল গরম হয়ে গেলে এর মধ্যে মুসুর ডালের মিক্সচারটা বড়ার আকারে এইভাবে ছেড়ে দেব। এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে, বড়ার এক সাইড ভাজা হবে এবং সেই এক সাইড পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পরেই আমরা বড়াগুলোকে একের পর এক খুন্তি দিয়ে উল্টে দিতে থাকবো। বড়ার একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার দেখো খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। এইভাবে সবকটা বড়াই আমরা উল্টে দেব এবং অন্যদিকের পিঠটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ ওয়েট করতে থাকব। ভাজা যখন শেষ হয়ে যাবে তখন এরকম লাল রঙের দেখতে হবে। দেখো মোটামুটি আমাদের ভাজা শেষ, পুরো মুসুর ডালের বড়া এখন রেডি। খুব সুন্দর হয়েছে, লুকসটা খুবই ভালো লাগছে। এবার এটা সার্ভ করো একটা বাটির মধ্যে নিয়ে। এটা এমনি খাওয়া যাবে, সস দিয়ে খাওয়া যাবে, মুড়ির সাথেও খেতে পারো। বিকেলবেলা বাড়িতে ফিরে এসে খুব বেশি রান্না করা সম্ভব হয় না, তখন অল্প সময়ের মধ্যে রান্না করা যাবে এরকম একটা মুখরোচক রেসিপি তোমাদের সামনে আমি রাখলাম। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।